কি হলো তাহলে সুপ বানাচ্ছ? এ তো হচ্ছে ছোট মা, তোমার না পরীক্ষা রাধিকা, তোমার কাছে আর কত সময় আছে হাতে? এখনো তো কিছুই হয়নি, সবে হচ্ছে। তারপর আন্টিকে খাওয়াতে হবে, খাইয়ে ঘুম পাড়াতে হবে। আন্টি যদি না ঘুমোয় তাহলে তো আমার যাওয়াটাও হবে না। আচ্ছা, এটা কোনো হতে পারে? একটা মানুষের ঘুম আসছে না বলে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে না, এটা কখনো হয়? আশ্চর্য! কিন্তু কি আর করবো বলো তো, এখন তো আর কোনো উপায় রইলো না। আর এ কথাও তো সত্যি, আন্টি একটা বড় ফাঁড়ার থেকে বেরিয়ে এসেছে। এই অবস্থায় কি আন্টিকে ফেলে রেখে কোথাও যাওয়া যায় বলো? হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলো করার জন্য তো এই বাড়িতে আর কেউ নেই। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না রাধিকা, এগুলো সব ইচ্ছে করে করছে, চক্রান্ত। হয়তো এটাই আমার পরীক্ষা, বউ হওয়ার পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। আর তা না হলে তো? তা না হলে কি? কি? আরে বাবা, যখন পোখরাজ তোমার পাশে আছে তখন আলাদা করে পরীক্ষায় পাশ করার কি দরকার? তোমার কপাল তো আর আমার মতো নয় যে নিজের স্বামী নিজের পাশে থাকে না, সবসময় অন্য লোকের হয়ে কথা বলে। তোমারটা একদম আলাদা। পোখরাজ তোমার পাশে আছে, সাথে আছে। পোখরাজ তো এখনো নিজের পায়ে দাঁড়ায়নি ছোট মা, ও আমার পাশে থাকলেও বাকি। তাছাড়া আমি চাই না পোখরাজ সব কিছু ভুলে সবকিছু ছেড়ে গিয়ে আমার সাথে থাকুক। ওর বাড়ি ঘর, ওর আত্মীয় স্বজন, ওর কাছের মানুষ আমার পাশে থেকে সবার বিরাট ভাজন হোক, সেটা তো আমি চাই না, তাই না? আমি একটা কথা বলি রাধিকা, এখানে সমস্ত কাজ আমি করে নিচ্ছি, দিদি ভাইয়ের কাছে আমি বসে থাকবো, ঠিক আছে? এইসব কথা এখন বাদ দাও, তুমি চলো, তুমি বলো তুমি কখন বেরোবে। ছোট মা, ছোট মা, তুমি বসলে তো হবে না, সবাই তো আমাকেই বসতে বলেছে। আর এখন যদি আমি বেরিয়ে যাই তাহলে তো একটা সাংঘাতিক অশান্তি হবে। হ্যাঁ, আর সেই সাংঘাতিক অশান্তির ভয়ে তুমি পরীক্ষাটা দেবে না, তাই তো? জানি না গো, ঈশ্বর যখন এত বাধা তৈরি করছেন তার মানে হয়তো পরীক্ষা দেওয়াটা আমার কপালে নেই, জানো। আর সব থেকে বড় কথা কি বলতো, আমি আমার বাবার জন্য একটা লড়াই নেমেছি, আর এই লড়াই আমি কিছুতে পিছিয়ে থাকতে চাই না। এখন আমার জীবনের সব থেকে বড় কথা হলো আমার বাবা। একটা পরীক্ষার জন্য আমার বাবার জীবনের লড়াইটার থেকে আমি পিছিয়ে আসতে পারবো না ছোট মা। তুমি এসব কি বলছো রাধিকা, আমি আমি কিছু বুঝতে পারছি না। আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে তোমার পরীক্ষাটা দেওয়া উচিত। তুমি যদি পরীক্ষাটা না দাও গোটা একটা বছর নষ্ট হয়ে যাবে রাধিকা। আর তোমার বাবা, তোমার বাবাও খুব কষ্ট পাবেন। তুমি কি একবারও ভেবে দেখেছো? ভেবেছি। আমি নিজেও কি আর কম কষ্ট পাবো? হয়তো পোখরাজও কষ্ট পাবে। হয়তো মানে আলবাত পাবে, এই দেখো না এক্ষুনি তোমাকে ফোন করলো বলে। শোনো রাধিকা, তোমাকে একটা কথা বলি, তুমি যদি মনে করো যে তুমি পরীক্ষা দিতে না গেলে তোমাকে ওরা ভালোবাসবে, বা তুমি দিদির সেবা শুশ্রূষা করলে দিদির মন পাবে, তেমনটা কিন্তু নয়। আর যদি তোমার ওপর মন পড়ারই থাকতো তাহলে তো এতদিনে পড়েই যেত, তোমাকে তো ওরা ছোটবেলা থেকে চেনে। আর যদি এর পরেও মন পাওয়ার থাকে তাহলে তুমি পরীক্ষা দিতে গেলেও ওদের মন তোমার উপর থেকে সরবে না, এইটা আমি বলছি। লক্ষ্মী মা আমার, বা যাও প্লিজ। শোনো 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 রাজশ্রী, আমি তোমার একটা কথা বলছি, তুমি সেটা গিয়ে স্যারদের বলে এসো, কারণ এটা এটা আমি বলতে পারবো না, আর আমার বলাটা এটা উচিত হবে না। দেখো, এটা তো কলেজের রুল, রুলটা যেন রুলই থাকে, মানে নিয়মটা যেন মানা হয়। কেউ যদি দেরিতে পরীক্ষার হলে এসে ঢোকে তাকে যেন অ্যালাউ না করা হয়, বুঝতে পেরেছো? ব্যাপারটা কি একটু খুলে বলুন না স্যার। ব্যাপারটা খুলে বলুন না মানে? আমি একটা জিনিস বুঝতে পারছি না রাজশ্রী, তুমি কেন বুঝতে পারছো না? ব্যাপারটা না বোঝার মতন আছেটা কি? ব্যাপারটা হচ্ছে আজকে পরীক্ষা, আজ পরীক্ষা, ক্লিয়ার? হ্যাঁ, পরীক্ষা চলছে তো। ও আসেনি নাকি? না না, সেকেন্ড হাফে পরীক্ষা আছে। হ্যাঁ তো? হ্যাঁ তো কি, সেকেন্ড হাফে পরীক্ষা আছে রাজর্ষী, তুমি বুঝতে পারছো?
সেকেন্ড হাফে পরীক্ষার হলে যদি কেউ টাইমে না আসে তাকে পরীক্ষার হলে যেন অ্যালাউ না করা হয়। এটা কলেজের একটা স্ট্রিক্ট নিয়ম, এই নিয়মটা যেন সবাই ফলো করে। এটাই তুমি স্যারদের বলে এসো, এটা তো আমি বলতে পারবো না, এটা আমার বলা উচিত না, কিন্তু এটা কলেজের নিয়ম। মানে কেউ দেরি করে এলো, সে পরীক্ষা দিতে চাইলো, সে কাগজে মিনতি করলো, অনুনয় বিনয় করলো, হাত জোড় করলো, তারপরে বাড়ির বইয়ের পরিচয় দিল, তারপরে প্রিভিলেজ নিল, এটা তো ঠিক না, এটা কলেজের পক্ষে তো খারাপ। আমাদের কলেজের একটা ডিসিপ্লিন আছে, তো ভাবো এটা যদি হয় তাহলে কলেজের একটা বাজে ইম্প্রেশন তৈরি হয়, ব্যাড মেসেজ যায় একটা কলেজের, তাই না? কি হলো, হাসছো যে? আপনি আমাকে এত বোঝাচ্ছেন তাই হাসছি। আরে কি মুশকিল, এটাই তো সবাইকে বোঝাতে হবে, সবাইকে বলতে হবে, তাই তোমাকে দিয়ে আমি জ্বালিয়ে নিলাম। আপনি কিছু চিন্তা করবেন না স্যার, যিনি পরীক্ষা নিচ্ছেন আমি গিয়ে ওনাকে সব বলে আসবো। ওই পোকরাজকে দেখলাম মনে হলো, আপনি তো জানেন আমার উপর খুব রাগ ওনার। তাতে তোমার কি এসে যায়? না না, আমার কিছু এসে যায় না। তাছাড়া আপনারা আমার সঙ্গে আছেন, আমার কি এসে যায়? কিন্তু দেখলেন তো ডক্টর কুশল মজুমদার কত কথা শুনিয়ে গেলেন, আর পোকরাজ ও তো যা ইল ট্রিটমেন্ট করলো আমার সঙ্গে সেটা দেখলেন। এসব ভাবতাম না, কে দিল কে দিল না তোমার কি দরকার তাতে? আরে কুশল মজুমদারের কথা বলছো না, কুশল মজুমদার কোথায় ভেসে চলে যাবে কে জানে। কিন্তু কেস কোর্টে উঠলো বলে ওর বাবা কেন 14 পুরুষের ক্ষমতা নিয়ে ওকে বাঁচায়? ওদিকে মেয়েরা তো সব উঠে পড়ে লেগেছে, সৌম্যদীপকে হায়ার করেছে, বুঝতে পারছি না কি করব। শুনেছি যে সৌম্যদীপ নাকি মাটির তলা থেকে তথ্য প্রমাণ সব খুঁজে বার করে। তো সোজা না রাজশ্রী, অত সোজা না, বুঝতে পেরেছ? মাটির তলা থেকে তথ্য প্রমাণ খুঁজে বার করবে? হ্যাঁ, আমাদের লয়াররা কি করতে রয়েছে? যা যা ডকুমেন্ট রয়েছে আর যা যা হয়েছে, এরপরও যদি না হয়, যদি সঠিক বিচার না হয়, তাহলে সেটা ইনজাস্টিস হবে। আমাদের লয়াররা কেন রয়েছে বলতো? এতগুলো লয়ার কেন রেখেছি আমরা? শুনো, ওদের যেমন সৌম্যদীপ আছে না, সেরকম আমাদেরও 10-10 লয়ার রয়েছে। গল্প দিয়ে কোনো লাভ নেই, আমাদের হসপিটালে যে যে লয়াররা এম্প্যানেল রয়েছে তারাই থাকবে। এত বড় বড় লয়ারকে সারা বছর পয়সা দিয়ে কেন পুষি রাজর্ষী আমরা, কেন? এবার ওরা লড়াইটা করুক, গায়ে গতরে খাটুক, খেটে লড়ে জিতে দেখাক, এটা ওদের কাজ, এতে করতে হবে ওদের। সে তো বটে, সে তো বটে স্যার। স্যার ডক্টর সেনগুপ্ত, কি ব্যাপার এখানে? হ্যাঁ, আরে বর্দা তুই? হ্যাঁ না ছোট মা, সবাই যখন আমাকে এত করে বলেছে তখন আমি সবার কথা অমান্য করতে পারি না, আমাকে এই কাজগুলো করে যেতেই হবে। তাছাড়া আমার হাতে তো কিছুটা সময় আছে এখনো, এমনও তো হতে পারে যে আন্টি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না, তাই না? আমি প্রাণপণে সেই চেষ্টাই করছি জানো তো। আর ছোট মা, এই যে তুমি আমাকে এসে বললে, আমাকে এত উৎসাহ দিলে, তোমাকে কি বলি বলো তো? তোমাকে আমি খুব ভালোবাসি জানো তো, কিন্তু তুমি আমাকে ভালোবাসবে বলে আমি কথাগুলো বলিনি রাধিকা। আমার আসলে খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। আমি তো মেয়ের মা, আমার মেয়েটার সাথে যদি এরকম কিছু হয় তাহলে কি আমি সহ্য করতে পারবো? পারবো না হয়তো। দেখো, একটা মেয়ে যখন এত কষ্ট করে লেখাপড়া শিখে এই জায়গায় যায়, তারপর যদি সে পরীক্ষাটা দিতে না পারে, শুধুমাত্র কয়েকটা মানুষ কি আদেশ করেছে তার জন্য? দেখো রাধিকা, আমার জায়গাটা না খুব টলমলে, আমার ক্ষমতা নেই তাই আমি জোর করতে পারি না। আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারতাম, আমি তোমার কাজগুলো করে দিতে পারতাম। আমি জানি ছোট মা তুমি পারতে, আর আমি এটাও জানি যে আমি তোমার উপর ভরসা করতে পারতাম। দাঁড়াও না, ঠাকুর কি চান আমাকে একটু দেখতে দাও। তাছাড়া আমার তো স্যুটটা তৈরি হয়ে গেছে, আর রাগ করো না তুমি,
আমিও তো তোমাকে আমার লড়াইয়ের কথা বোঝাতে পারছি না, কিন্তু এই কথাটা আমার জীবনের সব থেকে বড় কথা। জানো তো, আমি বিশ্বাস করি, আমি এটাও মনে করি যে আমার যদি পরীক্ষা দেওয়ার হয় আমি ঠিক পরীক্ষা দেব। ঠাকুর আমাকে যে করেই হোক সেই সুযোগটা করে দেবে। আমি যত তাড়াতাড়ি আন্টির কাছে এই স্যুপটা নিয়ে যাব তত তাড়াতাড়ি আন্টি খেয়ে নেবেন, আর তত তাড়াতাড়ি আন্টি ঘুমিয়ে পড়বেন, আর তখন হয়তো আমার পরীক্ষা দেওয়ার সুযোগটাও ঘটে যাবে। আমি আর দেরি করতে চাই না গো, আমি যাই। হ্যাঁ, জানো তো রাধিকা, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছে। তুমি অনেক বড় হও মা, অনেক বড় হও। আসলে কি জানো তো, নিজের মেয়েটাকে তো মানুষ করতে পারিনি, তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমায় দেখে আমার মেয়েটা মানুষ। ইক্কা দোক্কা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।